আসসালামু আলাইকুম, স্বাগতম স্বাধীন বাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। আপনাদের সাথে আছি আমি সোহান ইসলাম বাকি। সাত জেলায় কঠোর লকডাউন, ঢাকার সঙ্গে সারা দেশে লঞ্চ চলাচল বন্ধ। করোনা ভাইরাস সংক্রমণ রোধে দেশের সাত জেলায় কঠোর লকডাউন জারি করা হয়েছে। আজ সকাল 6টা থেকে এই কঠোর লকডাউন কার্যকর হয়েছে। লকডাউনের সময় ঢাকার সঙ্গে সারা দেশের যাত্রীবাহী লঞ্চ চলাচল আজ মঙ্গলবার 22 জুন সকাল 6টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের বিআইডব্লিউটিএ জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান সোমবার 21 জুন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে লকডাউনের সময় পদ্মা নদীর শিমুলিয়া বাংলাবাজার নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমোডোর গোলাম সাদিক। আজ সোমবার 21 জুন সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ তথ্য নিশ্চিত করেছেন।